নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এমন একটা ব্রেকফাস্ট রেসিপি দেখাবো যেটা কোনো রকম বেলা মাখা এসবের কোনো ঝামেলা থাকবে না। কেননা অনেক সময় আমাদের কি হয়, ওই বেলা মাখা এসবের জন্য কিন্তু আমাদের অনেক কিছু খাওয়া হয় না। তো সেই জন্যই আমি খুব সহজে বাড়িতে তৈরি করা যাবে, অথচ বেলতেও হবে না মাখতেও হবে না এমন একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো ময়দা, চাইলে তোমরা আটাও নিতে পারো, আবার মিলিয়েও নিতে পারো, আটা ময়দা একসাথেও নিতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর নিয়ে নিচ্ছি একটুখানি চিনি। চিনিটা অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে একটু একটু করে জল দেব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একটা খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার এখানে আমি তৈরি করে নেব। দেখো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো খুব বেশি ঘনও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও না। তো এরকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। তো চলো, এটা তো হয়ে গেল, এবার পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, নিয়ে এটা ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। অ্যাকচুয়ালি এটা বানানো হবে ডিম পরোটা, কোনো রকম বেলা কোনো রকম মাখা এই ঝামেলা ছাড়াই কিন্তু ডিম পরোটাটা আমি বানাবো। এটা খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি, এমনকি রাত্রেবেলা ডিনার হিসাবেও কিন্তু চলে। অনেকে ভাত ভালো লাগে না খেতে, তখন কিন্তু এই রেসিপিটা করাও যেতে পারে রাত্রে ডিনারের জন্য, আর বাচ্চাদের জন্য তো খুবই হেলদি একটা রেসিপি। দেখো ডিমটা এখানে ফাটানো হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচো, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা কুচো, লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সে অনুযায়ী হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি একদম ঝিরি করে কেটে রাখা কিছুটা গাজর, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এই সব কিছু দিয়ে এর মধ্যে খুব ভালো করে এবারে একটু মিক্সড করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চাট মশলা কিছুটা, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখো এটা খুব ভালো করে মিক্সড হয়ে গেছে, হেলদি আমি এই জন্যই বললাম যে এর মধ্যে গাজর পড়েছে, শশা চাইলে শশাও দিতে পারো, বাইরের দোকানের থেকে কিন্তু অনেক ভালো এই খাবারগুলো যদি বাড়িতে ঠিক মতো বানিয়ে ফেলা যায়। তো এবার চলো এটা আমি কী করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, তোমরা চাইলে বাটারও দিতে পারো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা ব্যাটারটা হাতা করে, আমি এখানে দিয়ে দেব
ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে করে রেখে দিয়েছি। একটুখানি ঢাকা দিয়ে রাখবো। দেখো এটা উপরটা শুকনো হয়ে গেছে, এবার আমি এটা আস্তে আস্তে তুলে দেব। এইভাবে এটাকে উল্টিয়ে দেব। ফ্লেমটা কিন্তু এখনো লোতে করা আছে। দেখো এটা আমি এক পিঠটা উল্টে দিয়েছি, এই পিঠটা ভাজা হয়ে গেছে। এরকমভাবেই ঠিক লাল লালভাবে পরোটাটা তৈরি হবে। এরকম চেপে চেপে আস্তে আস্তে করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। দেখো বন্ধুরা, এই পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে আরেকটা পরোটা ভেজে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি ব্যাটার গোলাটা। এটা যতটুকু ছিল আমি কতটাই দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি, এটা একটা পিঠ হোক আগে। এটারও একটা পিঠ হয়ে গেছে, আমি খুব সাবধানে উল্টিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও লোতে করা আছে। এটা যখন এই পর্যায়ে করব তখন কিন্তু লোতেই রাখবো, যখন দু পিঠ ভাজা হয়ে যাবে তখন একটু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এটা আমি আবারও উল্টে দিয়েছি, একটা পিঠ হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে লাল লাল করে পরোটাটা ভাজা হয়। দেখো এই পিঠটা হয়ে গেছে বলে আমি কিন্তু ওই পিঠটা উল্টে দিয়েছি। ভালো করে চেপে চেপে এটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে আরেকটু তেল দেব, দিয়ে একদম যেমন পরোটা বেলা হয় ভাজা হয় ঠিক সেই রকমভাবেই পরোটা ভেজে নিচ্ছি। দেখো এখানে আমি আরেকটা করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তাহলে একবারে তেলের সাথে একদম খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখো পরোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দুটো পরোটাই একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম আর একটু। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ডিমের গোলাটা। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পরোটা। খুব সাবধানে আমি এটা উল্টে দিলাম। এবার এটা নাড়িয়ে ফেলব। এটা আমি রোল মতো করে তারপর আমি নাবিয়ে দেব। দেখো যেমন এগ রোল করে সেরকমভাবে এটা করলাম। দ্বিতীয় যে পরোটাটা করব ডিম পরোটা, সেটাও আমি দিয়ে দিলাম ডিমটা, সেটার জন্য পরোটাটা দিয়ে দিলাম, এটাও আমি উল্টে দিলাম। এটাও আমি রোলের মতো করে নিচ্ছি। চলো এবার নামিয়ে ফেলছি। পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে, কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমি কেটে রেখেছি। দেখো এটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি একটা পরোটা। তো এই ডিম পরোটাটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংকস আর অনেক অনেক ভালোবাসা।